শুরুতে গাইস আমি একটা তোমাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি যে গাইস যে আমি একটা ফায়ার পোল্টের স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছি গাইস তো স্মার্ট ওয়াচের ব্যাপারে গাইস আমার বেশিটা অতটা অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই আমার অতটা তো আমি স্মার্ট ওয়াচটা নিতে চাচ্ছি তোমরা একটু গাইস প্লিজ আমাকে একটু আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা কমেন্ট করে দেবো গাইস দিয়ে দেবো তোমরা একটু গাইস আমাকে দেখে আমাকে একটু প্লিজ তোমাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে কারণ আমার স্মার্ট ওয়াচের গাইস অতটা অভিজ্ঞতা নেই তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে দেখবা তোমরা আমি ডিসক্রিপশন লিঙ্কটা কমেন্ট করে দেবো তোমরা একটু গিয়ে দেখে আমাকে একটু গায়ে কমেন্ট করে জানাবা যে দাদা বা ভাই যা যাই বলো যে ছোট ভাই হিসেবে যাই বলো বলবা যে বলবা যে যে গায়ে দাদা স্মার্ট ওয়াচটা ভালো কি ভালো না ঠিক আছে গাইস তোমার সাথে একটু অনুরোধ রাখলাম ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে স্বাগত আর আজকে এই চ্যানেল আমার তৃতীয় দিন আর আজকে ব্লগটা গাছ বেশি বড় হবে না আজকে ব্লগটা ছোটই হবে কারণ আজকে আমি একটা সামনে একটা কথা বলতে এসেছি আর আরেকটা কথা গাই কথাটা বলার আগে আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন এসেছে আর আমার চ্যানেলটা গাছ নতুনই যারা যারা নতুন এসেছে গাইস ভিডিও পুরোপুরি দেখে ভালো লাগবে একটু সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর তোমাদের নিজের ছোট ভাই মতো আমাকে একটু সাপোর্ট করবে গাইস আর সবার প্রথমে বলে নিই গেছ আমার এখন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এখন এইচএস এক্সাম শেষ আমি এখন তাই যাব হচ্ছে গাইজ ঘুরতে তো সেটা বিষয় নিয়ে আমি আজকে একটু আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি লাইফ তো আমি যাব হচ্ছে রবিবার সানডে তো রবিবার কত তারিখ পড়ছে গাইস সতেরো তারিখ ঠিক আছে রবিবার রবিবার আমি ঘুরতে যাব তো শিলিগুড়ি যাবো গাইস শিলিগুড়িতে কোথায় কোথায় ঘোরা যায় আর কোথায় 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 কী কী ভালো ভালো ভিউ পয়েন্ট আছে কোথায় কোথায় কী কী আছে শিলিগুড়ি থেকে ব্লগ দেখছো বা আমাদের আশেপাশের তারা দেখছো তো শিলিগুড়িতে কোথায় কোথায় ভালো ভালো ভিউ পয়েন্ট আছে আমাকে একটু গাইছ তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে তাহলে আমি ওখানে গিয়ে একটু আমি ওখানে যাই যাবো আর ওখানে গিয়ে ভিডিওগুলো শুট করার চেষ্টা করবো তোমাদের কমেন্ট ইস্যুতে ঠিক আছে তো আজকে ব্লগটা বেশি না এটুকুই রাখবো আর আজকে ব্লকটা আর আরেকটা কথা গাইছ তো আমার এই যে ঘরটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছো ভালো দাঁড়া গেছিস ভালো মতো দেখাচ্ছি একটু বেট হ্যাঁ গাইস আমার এই ঘরটা তোমরা দেখতে দেখতেই পাচ্ছ যে গাইস আগের বলা করে তোমরা এই ঘরটাকে দেখেছো তো আমার এই ঘরটাকে একটু মডিফিকেশন করতে যাচ্ছি কেমন লাইট সাইট দিয়ে কেমন করে মডিফিকেশন করা যায় তোমরা একটু গাইস প্লিজ কমেন্ট করে জানাবেস কীরকম আর জিবি লাইট কীরকম কীরকম আর জিবি লাইট দেওয়া যায় প্লিজ টাইন আই প্লিজ টাইন আই প্লিজ কীরকম কীরকম আর জি বি লাইট দেওয়া যায় আর কীরকম কীরকম আট জিবি লাইট দিলে ঘরটা একটু দেখতে সুন্দর হবে ঘরে বসে ভালো মতো ভিডিও ভিডিও করা যাবে বা ভিডিও এডিটিং করা যাবে তো আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে আমি আসায় অপেক্ষা করবো তাহলে তা আর কোথায় কোথায় গেলে ভালো হয় ওই জায়গাটাও আমাকে একটু কষ্ট করে ভালো ভালো জায়গা ভিউ পয়েন্টগুলো আমাকে একটু কমেন্ট করে বলবে আর আর জি লাইট কেমন কেমন লাগালে ভালো হবে আমাকে একটু কমেন্ট করে যাওয়ার তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো আর গাইস আজকের ব্লগটা এতটুকুই আর এই সাথে আমার ব্লগটা আজকে অ্যাড করলাম আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকলে চ্যানেল নতুন থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই